সরি সরি অসভ্য ছোট লোক কথা রাস্তা দিয়ে দেখে যেতে পারেন না এই শুনুন আরেকটা মারুন মারুন লজ্জা পাচ্ছেন কেন মারুন না আমাদের তো কাজই এইটা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ভালো জামা কাপড় পরে আমরা রাস্তায় তো এই করতেই বেরোই আরে আমাদের জীবনের উদ্দেশ্যটাই তো এইটা আচ্ছা আমাকে ভালো করে দে একদম মাথা থেকে পা অবধি ভালো করে দেখো কি মনে হচ্ছে দেখে আপনার যে সকালবেলা হাত পেটা খেয়ে কোনো রকমে দৌড়ে একটা ট্রেন ধরে আমরা রাস্তায় বেরিয়েছি যাতে কীভাবে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগানো যায় কীভাবে এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দোকানে সাটিয়ে চর খাওয়া যায় আসলে আমাদের তো আমরা তো মাইনে পাই মেয়েদের সঙ্গে ধাক্কা লাগানোর জন্য ওর থেকেই আমাদের ঘর সংসার চলে বাবার চিকিৎসা মায়ের থেরাপি বোনের পড়াশোনা সব এখান থেকেই আসে আমাদের আপনারা তো এটাই ভাবেন যে ছেলে মানেই অসভ্য পুরুষ মানেই ধর্ষণ আপনাদেরও দোষ নেই আছে কিছু বোকাচোদা চ্যাটের বাল সালা পুরো পুরুষ জাতটাকেই বদনাম করে রেখে দিয়েছে সালা আর আপনাকেই বা কি বলবো আমার নিজের গার্লফ্রেন্ড ওর এক্স ওকে চিট করেছে বলে ও সবসময় এটাই ভাবে যে আমিও ওকে চিট করব মানে সবসময় না আমার পিছনে গোয়েন্দার মতন লেগে থাকে কিন্তু ম্যাডাম সব ছেলেটা না অসভ্য হয় না সব পুরুষই ধর্ষক হয় না এই আপনারা বলেন না যে অল মেন আর ডগস আগে না সব ছেলেরা কুকুর হয় না হয় কিছু আমার মতন বোকাচোদা সারা দিন নেই রাত নেই সারাদিন শুধু পেটের দায় ঘুরে বেড়াচ্ছে এরকম খালি রাস্তায় হাঁটতে হাঁটতে না এটাই ভাবি যে যে কি করে আর আর একটু দুটো টাকা বেশি রোজগার করা যায় কি করে আর একটু ভালো জায়গায় বাবার চিকিৎসা করা যায় বোনকে পড়ানো যায় এইসব ভাবতে ভাবতে না সবসময় খেয়াল থাকে না জানেন তো কিন্তু আপনারা তো ভাবেন যে ছেলেদের জীবনের একটাই উদ্দেশ্য মেয়েদের ঘাড় টাচ করা আসলে আপনার আর দোষ কি আপনি হয়তো এতদিন শুধু কুকুরই দেখে এসছেন পুরুষ মানুষ দেখেনি দেখলে বুঝতে পারতেন সব পুরুষ সমান হয় না সব পুরুষ শরীর খোঁজে না কিছু কিছু পুরুষ ভালো মনও খোঁজে সবাই শুধু বুকের ভাঁজ আর কোমরের খাস দেখে প্রেমে পড়ে না কেউ কেউ সুন্দর চোখ দেখেও প্রেমে পড়ে আর সব ছেলেরা যারা রাস্তাঘাটে হাঁটে তারা ইচ্ছা করে এসে ধাক্কা মারে না মাঝে মধ্যে ভুলবশত হয়ে যায় আপনার বাড়িতে যদি বাপ দাদা ভাই থাকে এদেরকে জিজ্ঞেস করবেন কারণ তারাও নিশ্চয়ই রাস্তায় বেরো আমার মতন মেয়েদের গায়ে টাচ করব এই উদ্দেশ্য নিয়ে মেয়েদেরকে একটুখানি ধাক্কা মারব এই উদ্দেশ্য নিয়ে আর এরাও নিশ্চয়ই গালিগালাজ রাস্তাঘাটে খায় চড়তাপ্পড় খায় তাই এরা নিশ্চয়ই আপনাকে ঠিকঠাক বলতে পারে না বাড়িতে গিয়ে অবশ্যই জিজ্ঞেস করবেন কেমন আর হ্যাঁ এইটাও জানতে চাইবেন যে তারা কুকুর না আমার মতন বোকাচোদা ভালো থাকবেন